ইয়া রাসূলুল্লাহ, দুইটা হাত তুললে কি গুণ হইব? তুলেন না, তুলেন না। ইয়া রাসূলুল্লাহ বল্লাম, ইয়া রাসূলুল্লাহ তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে আ তুমি মুদের পাড়ের তরি, তুমি ই তুমি নিদান তোরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ছয় পারে না সু মারহাবা মারহাবা। আর সর্বনাশ, শান গাইলে টাকা আসে দেখা যায়, এমন জানলে তো প্রথম থেকে শান গাইতাম আর টাকা লইতাম। এটা হাদিয়া বকশিস কথা বলেন ঠিক না? ঠিক ঠিক আছে ইনশাল্লাহ। কত 2000 পয়সা আলহামদুলিল্লাহ। তবে মানে তুমি মুদে আশার আলো, তাই আমার পোলা পান্ডি কই, পোলা পান্ডি কই, পোলা পান্ডি হাত তোলো, হাত তোলো। তুমি মুদে আশা, ইচ্ছা মতে আবার জোরে গান বলেন, তুমি মোদের আশার আলো তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের মাশাআল্লাহ মাশাআল্লাহ এই বাসি ভালো, হৃদয় নামের ফুল দানিতে গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমি বলছিলাম যারা আল্লাহকে ভয় করে তারা নীরবে নীরবে চোখের পানি ফালাইয়া কান্দে, কাঁদলে গুনাহ মাফ হয়, কাঁদলে সিনা সাফ হয়, কাঁদলে আল্লাহ রাজি হয়। কারণ জাহান্নামের আগুন কোনো কিছুকে ভয় পায় না, জাহান্নামের আগুন ভয় পায় আশেকের চোখের পানিকে। নাকি মামা? আশেকের চোখের পানিকে জাহান্নামের আগুন ভয় পায়। আল্লাহ রাবের জীবনী তারা শুরা থাকেন, তাদের দিলটা বড় নরম থাকে, মানুষের সঙ্গে নরম ভাষায় কথা বলে। ছোট মানুষ দেখলো তাদেরকে সালাম দেয়। আল্লাহর ওলিদের মাঝে কোনো হিংসা নাই, অহংকার নাই, রিয়া নাই, কাম নাই, ক্রোধ নাই, আছে শুধুমাত্র প্রেম, আছে শুধুমাত্র প্রেম। এমন একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে রওনা হয়েছে, আর রাস্তা দিয়া যায়, এখানে আমার কাছে অনেকে গজলের আবদার করছে, পরে বলবো ইনশাল্লাহ। ইন দি মিন টাইমে রাস্তা দিয়া যায়, কোনো মানুষ নাই, তার আত্মীয় বাড়িতে যাবে। ও বন্ধু রে, ও যুবকের দল, এবার গাছের ডালের ভিতরে একটা পাখি ছিল, এই পাখিটা তার সাদা কাপড়টা নষ্ট করে দিয়েছে। আল্লাহর ওলিদের চোখের ভিতরে দুনিয়ার সাধারণ নূর নাকি আল্লাহ পাকের রহমতের নূর, আল্লাহ
মালিকের পক্ষ থেকে যে বেলায়েতের পাওয়ার অর্জন করেছে। আল্লাহর ওই জঙ্গলের ভিতরে পাখির দিকে তাকাইছে, এই কথাটা আমি প্রায় মাহফিলে বলি, ওলি আল্লাহর পাওয়ার বুঝাইবার জন্য। যেই মাত্র পাখিটা কাপড় নষ্ট করে দিয়েছে, পাখিরে আমি একটা আত্মীয় বাড়িতে বেড়াইতে যাবো, তুই আমার কাপড়টা নষ্ট করলি, পাখি করলে কি, একটা বার চোখটার রাঙে তাকাইছে, সাথে সাথে পাখিটা জইল্লা আল্লাহর ওলির কদমে পড়ে গেছে। এটা কি এই বুলেটের জোর নাকি বেলায়েতের জোর? আল্লাহর ওলি ডানে ঘুরতেছে বামে ঘুরতেছে, তার শরীরের মধ্যে ময়লা, এটা পরিষ্কার করার জন্য, এই ময়লাটা পরিষ্কার করতে গেলে পানির দরকার, একটা বাড়ি তালাশ করতেছে, পরে জায়গা পরের জমিন ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়। আল্লাহ ভক্ত কর না কেন? এ আমার যুবক, এবার আল্লাহর ওলি পানি তালাশ করার পরে আল্লাহর ওলি হঠাৎ করে দেখতেছেন একটা কুঁড়ে ঘর দেখা যায়। ঘর যদি থাকে নিশ্চয়ই মানুষ থাকবে, মানুষ থাকলে পানিও থাকবে খাবারও থাকবে। আল্লাহর ওলি মনে মনে চিন্তা করলো, মানুষ যদিও না থাকে বাড়িতে নিশ্চয়ই টিউবওয়েল আছে বা কূপ আছে, অবশ্যই পানি আছে, এই পানি দিয়ে আমার ময়লাটা পরিষ্কার করব। আল্লাহ তখন বাড়ির কাছে গেলেন, যাইয়া দেখতেছেন একটা কূপের ভিতর থেকে পানি উতলাইতাছে। এবার আল্লাহর ওলি যাইয়া এমন ভাবে পানিটা হাতে নিয়া ময়লাটা পরিষ্কার করবে, উনি তো সাধারণ বান্দা না, উনি তো আল্লাহর বন্ধু, উনি তো জানে বান্দার হক কি জিনিস, উনি ভালো করে জানে নামাজ পরস নাই চাইলে আল্লাহ মাফ করে দিবে, রোজা রাখো নাই চাইলে মাফ করে দিবে, হজ করো নাই চাইলে মাফ করে দিবে, কিন্তু বান্দার হক নষ্ট করলে আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সব মাফ করে দিবে, তিনটা গুণ আল্লাহ মাফ করবে না, এক নম্বর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে, দুই নম্বর যেই ব্যক্তি মা বাবার মনে কষ্ট দেয়, তিন নম্বর যেই ব্যক্তি বান্দার হক মেরে খায়। আল্লাহর ওলি তো মানুষের অধিকার জানে। এবার আল্লাহর ওলি ওইভাবে পানি যেই মাত্র হাতে নিয়েছে, হাতে নিয়ে মহিলাটা পরিষ্কার করবে, হঠাৎ করে তার বিবেকের মধ্যে এসে গেছে যে এই পানির মালিক তো আমি না, এই পানির তো একটা মালিক আছে, আমি কেমনে তার পানিটা ব্যবহার করবো, মালিকের না বইলা কেমনে ব্যবহার করবো। আরে ফুলাফান, তোমরা তো রাস্তা দিয়ে গেলে একটা নিচু ডাব গাছ দেখলে ডাব চুরি করে খাইয়া ফেলাও, বড়ি গাছ দেখলে ডিল মারা খাইয়া ফেলাও, তুমি জানো নি বান্দার কাছ থেকে ক্ষমা নিতে না পারলে তুমি আসামি হইয়া যাইবা। কথা বলেন বাজি ঠিক না বেঠি? এবার আল্লাহর ওলি ওই পানিটা ডিল মারা ফেলাইয়া ঘরের দরজার দিকে তাকাইছে, তাকাইয়া দেখতেছে ঘরের দরজাটা ভিতর দিয়ে লাগানো, যেহেতু ভিতর দিক দিয়ে লাগানো কাজ হয়ে গেছে, ভিতরে নিশ্চয়ই মানুষ আছে। যেই মাত্র তিনি ভিতর আওয়াজটা পাইলেন, দরজার মধ্যে ফাঁকা আলবাব, দরজার মধ্যে টুকা দিছে কিন্তু কোনো আওয়াজ নাই, একটু কানটারে আলোক করছে, হঠাৎ করে শুনতেছে ঘরের ভিতরে কোনো পুরুষের আওয়াজ নাই, ঘরের ভিতরে একটা মহিলার কণ্ঠ শোনা যায়, এই মহিলা ঘরে বৈশা বৈশা বেহুদা কথা বলতেছে না। ওই আল্লাহর ওলি আর কানটা লাগাইয়া দেখতেছে ওই ঘরের ভিতরে এই মহিলাটা করুণ সুরে আল্লাহর কালাম তেলাওয়াত করতেছে। এই আওয়াজে মানি না, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দেশের মা সকালবেলা কোরআন তেলাওয়াত করে না, বারোটার সময় ঘুম থেকে উঠে, নয়টার সময় ঘুম থেকে উঠে, এই জন্য এখন সন্তানগুলো ঘুম থেকে, সন্তানগুলা ভূমিষ্ঠ হইলে শুধুমাত্র মোবাইল চায়। আগের মা চাচিদের সন্তান হলে সকালবেলা বক্তব্যে পাঠাইছে, তাড়াতাড়ি সন্তানগুলোকে সুন্নি নোরানি মাদ্রাসায় আমার এই হাফেজনগর দরবারে পাঠাইয়া দিবেন, এইগুলারে শুধুমাত্র সুন্নি তো বানাবেন। আজকে নবীরে যারা মাটি বলে আমরা সুন্নি নোরানি মাদ্রাসায় পড়িরা আমার নবীরে নূর মানব। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, অনেকে নূরানি মাদ্রাসার নাম দিয়ে কিন্তু নবীরে নূর মানে, আমরা নূরে ট্রেনিং দিব। কথা বলেন ঠিক না বেঠি? এইদিকে গেলাম না, অনেক কত কথা বলবো, বলার তো শেষ নাই। তারপরে আল্লাহর ওলি শুনতেছে মহিলাকে ঘুমায় না কোরআন তেলাওয়াত করে, কি তেলাওয়াত করে? এবার আল্লাহর ওলি বাহির দিকে ডাক দিয়ে বলে, মা ও মা গো,
আমি একজন মুসাফির, এই দিকে যাওয়ার সময় পাখি আমার জামাটা নষ্ট করে দিয়েছে, আমার একটু পানির দরকার গো মা, আমার একটু পানি দেন। এবার মহিলা করে কোরআন তেলাওয়াত করে, এরপরে কয় আমার একটু পানি দেন, মহিলা কোরআন তেলাওয়াত করে কয় আমার একটু পানি দেন, তিনবার পানি চাইছে। কিন্তু নিয়ম হলো সাহেল যখন করে দরজায় আসবে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে, ভিক্ষু করে দরজায় আসলে ভালো ব্যবহার করতে হবে, এতিম করে দরজায় আসলে ভালো ব্যবহার করতে হবে, মেহমান করে দরজায় আসলে তার সঙ্গে ভালো ব্যবহার করতে হবে। এই জন্য যুবক আল্লাহর ওলি ডাক দিয়ে বলে মা, তিনবার আপনার এমন ভাবে মা কইয়া ডাক দিলাম যে আমার একটু পানি লাগবো, আপনি কেন আমার ডাকে সাড়া দেন না? এবার ডাক দিয়া বলে এ পাগল, আমার বাড়িতে পানি আছে, আমি তোমারে পানি দিতে পারবো না। আল্লাহর ওলি এখন তেলে বেগুনে জ্বলে উঠলো, তিনবার ডাক দিলাম কয় জবাব দেয় নাই, যাই জবাব দিছে সে আমারে বলে পানি দেওয়া যাবে না। এবার আল্লাহর ওলি বাহির দিকে ডাক দিয়ে বলে, তুমি যে আমারে পানি দিলা না গো মা, তুমি কি জানো না আল্লাহ রাসূল দুইটা জিনিসের বারণ করেছেন, এক নম্বর রাস্তার বাধা দিও না, দুই নম্বর পানির বাধা দিও না, কারণ তুমি একলা রাস্তা দিয়া চলতে পারবা না, তুমি শুধু তোমার পানি দ্বারা চলতে পারবা না, তোমারও বেঁচে থাকতে গেলে পানির প্রয়োজন হবে, যেখানে যাবে সেখানে পানির প্রয়োজন হবে। দুইটা জিনিসের বাধা দেওয়া যাবে না, একটা হলো পানির বাধা দেওয়া যাবে না, যে বৃষ্টির পানি চালে পড়তেছে তোমার বাড়ির পানি আমার বাড়ির উপর দিয়া যেতে পারবে না, এই কথা কোনোদিন বলবেন না। তুমি হয়তো তার বাড়ির পানি লাল দিয়ে আল দিয়ে আটকাইয়া দিবা, আমি তোমার কাছে জানতে চাই আসমানের পানি তুমি কেমনে আটকাইবা এবং এবং বৃষ্টির পানি কেমনে আটকাইবা। এই জন্য যুবক পানির বাধা দেওয়া যাবে না। আল্লাহর উনি একটা দলিল স্থাপন করলেন। এবার ভিতর থেকে মহিলারা ডাক দিয়ে কয় পানি দেন না, মহিলা কয় পানি দেওয়া যাবে না। এবার ডাক দিয়ে কয় আপনি কি জানেন না ইসলামের একটা অর্থ মানবতা, আপনার মাঝে তো মানবতা দেখতেছি না, তবে আমিও বইলা দিয়া যাই, আপনি কেমন মানুষ, একটা মেহমান আসে পানি নেওয়ার জন্য আপনি আমার একটু পানি দিলেন না, আমিও বইলা দিয়া যাই। এই কোরআন পড়লে কোনো লাভ হবে না, এই কোরআন পড়লে আল্লাহকে পাবে না। ওই মুহূর্তে মহিলা কি বলে জানেননি, এ পাগল তুমি আমারে বলতেছো আল্লাহ পাওয়া যাবে না তোমার পানি না দেওয়ার কারণে, তুমিও শুননা যাও, আমি কিন্তু পাখি না যে পাখির মতো আমারে জ্বালায়া দিবা, জোরে জোরে কে আল্লাহু আকবার বলা যাবে না, জ্বালা জোর হয় না, জ্বালা জোর হয় না, কি আগুনটা লাগছে, আগুন লাগছে কলবের। এবার যুবক ভাইরা আল্লাহর উনি ডাক দিয়া বলেন, আল্লাহর উনি ডাক দিয়া বলেন আমি পাখিরে জ্বালাইছি কয়েক কিলোমিটার দূরে, আপনি ঘরের ভিতর থেকে দেখলেন কেমনে জুড়ে কন্যা, সুবহানাল্লাহ। ওই আল্লাহর উনি ডাক দিয়া কেন আর পানি লাগবো না গো মা, আগে আমার বলো না এত দূরে আমি পাখিরে জ্বালাইলাম তুমি গড় দিকে কেমনে দেখলা আমার পানি লাগবে না, আগে তুমি রহস্যটা বলো। এবার মহিলা ডাক দিয়ে বলে পাগল আমি অত পাখির দিকে তাকায় জ্বালাইতে পারি না, তুমি কোন পাওয়ারে জ্বালাইলা আগে তোমারটা বলো। তাইলে দুইটা বেলায়তের, দুইটা বেলায়তের ফাওয়ারের সম্রাট একসাথে দেখা হয়েছে, এক তুমি ঘর দিকে কেমনে দেখছো, গন্ধরাজ ফুল আছে, গোলাপ ফুল আছে, বেলি ফুল আছে, গন্ধরাজ ফুল আছে, চারটা ফুলের কথা বললাম, ফুল যদিও নাম এক গন্ধ হলো ভিন্ন, আল্লাহর ওলি যদিও এক কিন্তু বেলায়তের পাওয়ার ভিন্ন। আজ থেকে প্রায় 13 বছর আগে আমি ওয়াজের মধ্যে বলছিলাম গোলাপ ফুলে যাহাই আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহাই আছে হাসনা হে নাই তাহা নাই, কথা কন ঠিক কিনা? অনেকে আমার বলে হুজুর আপনি এমুকের মতো ওয়াজ করেন না কেন, হুজুর আপনি ইংলিশ বলতে পারেন না, হুজুর আপনি শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন না, হুজুর আপনি সমসাময়িক কথা বলতে পারেন না, এমুকে দিয়ে এত সুন্দর ভাষায় ওয়াজ করে, এমুকে দিয়ে এত সুন্দর ভাষায় স্টাইল করে আপনি কি পারেন না? আমি বলছি উনি তো এমুক হুজুর, আমি হইলাম তাহিরি হুজুর, আমার এই কথা না বলে তারা যায় বলো আমার মতো ওয়াজ করতো সে ওকে বলে আমি পারতাম না, কথা কোন ঠিক না বেটি? ওয়াহুয়াল গাফুরুল ওয়াদুদ, হি ইজ দা ফরগিভিং এন্ড লাভিং,
পারি না? পারি 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 পারি। সাবধান, আল্লাহ প্রেমময়, ভালোবাসা বিলাবেন, আল্লাহ আপনাকে অফুরন্ত নিয়ামত দিবে। হিংসা করবেন তো জ্বলে যাবেন, কথা বলেন ঠিক না বেঠিক? হিংসার জায়গা পৃথিবী নয়, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই দেখেন কি খেলাটা চলছে, ওই পুরুষ ডাক দিয়ে কিংবা গড়ের ভিতর দিকে কেমনি এত দূরের ঘটনাটা দেখলেন, এবার মহিলা ডাক দিয়ে বলে শোনা, আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ি, সুবহানাল্লাহ জোরে গুন, তাহাজ্জুদের নামাজ পড়িরা, আমি ফজরের নামাজটাও পড়ি, ফজরের নামাজটা পড়িরা, আমি কোনোদিন কোরআন তেলাওয়াত না কইরা, আমি কোনোদিন সূর্যের মুখ দেখি না, আমার চামড়ার মধ্যে সূর্য লাগাই না, আমি কোরআন শরীফ পড়তে 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 এই কোরআনের আয়াতের দিকে তাকাইতে তাকাইতে ওয়াকুলিল্লাযীনা লা ইউমিনুনা আমালু আলা মাকানাতিহিম ইন্না আমিলুন ওয়ান্তাযিরু ইন্না মুনতাযিরুন ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইলাইহি ইউরজাউল আমরু কুল্লুহু ফা'বুদহু ওয়া তাওয়াক্কাল আলাইহি ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। আমি তো হাফেজ না, হুট করে খুলছি আর ফোরসি আর কি, ভেসফুস লাগলে মাফ করে দিন। কাযালিকা ইউফাকুল লাযীনা কানু বি আয়াতিল্লাহি ইয়াজহাদুন। সূরা কন্না, সুবহানাল্লাহ। আল্লাহুল লাযী জাআলা লাকুমুল আরদা ক্বারারা ওয়াস সামাআ বিনাআ ওয়া সাওয়ারাকুম ফা আহসানা সুওয়ারাকুম ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত ذلكم الله ربكم فتبارك الله رب العالمين। জোরে জোরে করুন সুবহান আল্লাহ। শান্তি লাগেনি, শান্তি লাগেনি বাজান, শান্তি লাগেনি? এবার কে আমি কোরআন শরীফ পড়তে পড়তে, কোরআন দেখতে দেখতে, কোরআন পড়তে পড়তে আমার চোখের ভিতরে আল্লাহ এমন নূর দিয়ে দিয়েছেন, এই নূরের আলোতে ঘরের দরজা বন্ধ, জানালা বন্ধ, বেড়া দিয়ে বন্ধ, চাল বন্ধ, সব বন্ধ, আমি চোখের পাওয়ারে অনেক দূর পর্যন্ত দেখতে পারি, আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার জোরে বলেন। তাহলে এই কোরআন শরীফ পড়লে চোখের পাওয়ার বাড়ে না কমে? নূর বাড়ে না কমে? এখন মহিলা জিগায়, তুমি কেমনে পাখিটারে মারলা, দনুক সারা, তীর সারা, বুলেট সারা কেমনে পাখিরে জ্বালাইলা, তুমি আমার একটু খুললা কও। আল্লাহর উনি ডাক দিয়া কয়, আমার তো কোনো এলেম খেলাম নাই, আমি সব সময় ঘরে থাকলে একদিন আমার আম্মা আমারে বলতেছে জানালাটা লাগাইবার লাগিয়া, বুঝছেন নি? তারপরে আম্মা এইরকম ভাবে শুইছে, এইরকম শোয়ার পরে বলছে পুত্রে জানালাটা লাগাস না, আমি একটু ঘুমামো, তো আমি কিছু জানালা লাগাইতাম, মা আবার এই দিক দিয়ে ফিরে গেছে, আমি ওখানে যাওয়ার পরে মার দিকে তাকাই, দেখি মা ডান কাত থেকে বাম কাত হয়ে গেছে, কিন্তু জানালার দুইটা পাট আছে, এখন ডান পাটটা লাগাইতে বলছে নাকি বাম পাটটা লাগাইতে বলছে, আম্মা তো এটা বলে নাই, নাকি দুইটা লাগাইতে বলছে, আম্মা তো আমার এটা বলে নাই, এখন দুইটা যদি লাগাই ফেলি মা যদি কষ্ট পায় তাহলে আমি কি জবাব দিব, একটা লাগাইলে মা যদি আবার কষ্ট পায় কি জবাব দিব, এখন কি করছে, মার ডান কাত থেকে বাম কাতে যাওয়ার পরে আর ডাক দেয় না, ডাক না দিয়ে বলতেছে এখন মারে যদি ডাক দিয়া ঘুম ভাঙ্গি তাহলে তো আমার আমও যাইব, সালাও যাইব, আমার জীবনও শেষ, আমার এলেমও শেষ, এখন মার ডাক না দিয়া সারা রাত্র একবার ডান পাশেটা লাগা আবার খুলে, আবার বাম পাশেটা লাগা আবার খুলে, আবার দুইটা লাগা আবার খুলে, এইভাবে এইভাবে সারা রাত এক পায়ে দাঁড়ায়া দরজার ডিউটি করছে, জানালার ডিউটি করছে। মা তাহাজ্জুদেতে আমি ঘুম থেকে উঠতে কই, পুত্রী তুই এত রাত্রে এখানে কি করস? কয়, মা আপনি না সন্ধ্যাইতে বলছেন জানালা লাগাইতাম, কোনটা খুলতে বলছেন কোনটা লাগাইতে বলছেন আপনি তো আমারে বলেন নাই, এই জন্য সারা রাত আমি আপনার আপনার ভালোর জন্য, আপনার একটু আরামের জন্য আমি একটা লাগাইছি আর একটা খুলছি। তখন মা চোখের পানি সাইরা তাহাজ্জুদের টাইমে উযু করছে, নামাজের মুসল্লাটা হাতে নিছে, নিয়া নামাজ দুই রাকাত পড়ছে, পয়রা আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায় কে আল্লাহ, যেই পোলা মার সন্তুষ্টির জন্য সারা রাত আরামের ঘুম হারাম কইরা দেয়, আল্লাহ আমার সন্তানটারে তুমি সুলতানুন আরিফিন বানায় দাও। আর বড় করে বলে না সুবহানাল্লাহ, না কেন এত দামি জানে না সকলে বলো, জানে না সকলে, জানতো যদি পরত দেখে কোরআন হাদিস খুলে, একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, মা কেন এত দামি জানে না সকলে বলো,
দামি জানে না সকলে দুটি বছর পান করালো মায়ের বুকের দুধ কোলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক সেই মায়ের দুঃখ দিলে সেই মায়ের দিলে খুদার সটলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে মায়ের সবের কালে কত কষ্ট পায় বেহোশ হইয়া পরে মায়ের আপন বিচানায় সন্তানের নিয়া কুলে কুলে প্রসবে তা ভুলে মা কেন এত দামি জানে না সকলে বলো না সকলে জন্ত যদি পরত দেখে কোরআন হাদিসে খোলে একটি হজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে বলো মা কেন এত দামি জানে না সকলে কি বুঝাইলাম মায়ের দোয়ায় ওলি হওয়া যায় কি যায় না এলহাম নাই কালাম নাই কিছু নাই কুদাল দিয়া মাটি কাটো কুদাল দিয়া মাটি কাটো সিএনজি চালাও অটো চালাও মিনিট বাকি আছে কিন্তু খবরদার আমি তাহিরি ওয়াজ সামনে বসে ওয়াজ শুনবেন বাড়িতে যাইয়া মারে ধমক মারবেন আপনার মতন ভক্ত তাহিরির দরকার নাই আপনি মার মনে কষ্ট দিয়া তাহিরির বাড়িতে গরু লইয়া যাইবেন আপনার মতন মুরিদ তাহিরির দরকার নাই যুবক তোমাকে বলি আমার চাইতে এলেম ওয়ালা মানুষ আছে কিন্তু আমার ধারে কাছে কিন্তু আমি কিন্তু দেখেন যে এই জায়গায় কথা বলি আমি আমার চাইতে এলেম ওয়ালা মানুষ আছে আমার চাইতে সরু কারো আছে এরপর আমি একটা মুরুক্ষ বেড়ার ওয়াশরুম বললে গিয়া রাত্রে একটার সময় হাজার হাজার মানুষ চট্টগ্রাম আসলে লাখ লাখ মানুষ আবার সিরাজগঞ্জে কালকে দেখবেন লক্ষ লক্ষ মানুষ এতগুলো মানুষের ভালোবাসা ভাই কেমনে এক বেফতারের ঘরের বেফতার এক বিয়ার দমে কালকে বলতেছি কি জানেননি ওই মানুষটাকে আমার ওয়াজ শুনতে আসে না মানুষটাকে আমার সেলফি তোলার জন্য আসে মানুষটাকে আমার দেখবার লাগে আসে মানুষটাকে ডিজে গান শুনবার লাগে আসে এইভাবে পাবলিকগুলারে বুঝাইতে চেষ্টা করে আরে তোরা যতই নয় আর সই দিয়া বুঝাবি কোনো কাজ হবে না বাপের বেটা হইলে তাহিরির মাহফিলে একদিন আসবি আইসা দেখবি তাহিরি যখন বয়ান করে কবরের কথা বললে চোখের পানি ফেলায় কান্দে এই যে বেটা চোখের পানি ফেলায় কান্দে ওই যে আমার চোখের সামনে বেটায় কান্দে কেন কান্দে মার কথা বলতেছি চোখের পানি ফেলায় কান্দে কারবালার কথা বললে চোখের পানি ফেলায় কান্দে কবরের কথা বললে চোখের পানি ফেলায় কান্দে আরে তোদের কথাই তো চোখের পানি ফেলায় কান্দে না কেন কাঁদবে তোরা তো দুনিয়াদারি লইয়া পড়ে রইছ তোরা ক্ষমতার লাগিয়া পাগল হইছ আমার ফিলিস্তিনের একটা বাচ্চা বলতেছে ফিলিস্তিনের একটা বাচ্চা বলতেছে তোরা আমরা ওই ইহুদির বাচ্চারা তোরা আমরা বুলেট মাইরা আমাদেরকে মাইরা জমিন দখল করতাছ আর আমরা আমার আল্লাহর জন্য মসজিদ আকসাকে রক্ষা করার জন্য আমরা নিজের তাজা রক্ত দিয়া আল্লাহর জান্নাত দখল করতেছি